আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক। আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি, অনেক সকালে উঠে গোসল করে নামাজ পড়লাম ঈদের, দেন একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, এখন উঠলাম। আজকে চাচ্ছে যে সারাদিনটা আমি কি করি না করি তা ডেইলি ব্লগের মতন করতে, তো আজকে ডেইলি ব্লগ করব। ঈদের দিনে আমি কি করব, কোথায় ঘোরাফেরা করব এবং কি খাবার দাবার খাবো তাই নিয়ে, তাহলে দেখে থাকেন। বিশিষ্ট আইনজীবী আমাদের সাথে খাচ্ছে আজকে, কেমন হয়েছে খাবার? হ্যাঁ রাইসটা অনেক মজা হয়েছে, তেল স্টাইল কাচ্চি স্টাইলে হয়েছে, খুব মজা হয়েছে। ঈদের সময় মানে মনে হচ্ছে রোজা রোজা মনে হচ্ছে, খাইছে ধোঁয়া অনেকগুলা খাইছে, টেস্টে। হিমেলও ভালো রান্না করে, হিমেলের আম্মাও খুব ভালো রান্না করে। ভাই কেমন হয়েছে খাওয়া? হ্যাঁ ওটা জমিদারি বসে হলো, ভারী খাবার পরে একটু ড্রিঙ্কস খেতে হয়। দেখে ড্রিঙ্কসটা কোথায় বসে খাচ্ছি, একেবারে গ্রাম্য একটা পরিবেশ। আমরা এখন আসি হলো আপনার যাত্রাবাড়িতে, যাত্রাবাড়ি হিমেলের বাসা আসছে, হিমেল দাওয়া দিচ্ছে বসে ঈদের দিনে চলে আসতে, সব বন্ধু বান্ধব মিলে চলে আসলাম। আমরা গরুর মাংস রান্না করছি, দেখেন সো গরুর মাংস রান্না হয়ে গেছে, এখন আমরা মুরগির রোস্ট বসাবো। ওই সাইডে মুরগির রোস্টের জন্য প্রিপারেশন করতেছে, এর মধ্যে আমরা একটু ডেজার্ট খেয়ে আসি। চল সময়টা কেমন কাপড় নিয়ে আসো। বাহ সময়টাই দেখ, দেখতে সুন্দর লাগতেছে। নিজে পুটিং বানানো হয়েছিল, সবাই খেয়ে দিয়ে আমার জন্য রাখছে। পারফেক্ট, আহ পাশ খায়, বাহ অসাধারণ অসাধারণ। তো আমরা এখন কি করবো বলো? হ্যাঁ বউ কিছু বলতেছে না, কি করবো কি করবো বলো? বাইরে যাবো বলে রান্না বান্না কি করবা? কিছু রোস্ট বাইরে দাওয়াত খেয়ে বাসায় আসলাম, বাসায় এসে আপনার
একটু ডেজার্ট খেলাম সেমাই টেমাই। সো এখন খাবার দাবার করবো না, খাওয়া দাওয়া করবো রাত্রে। এখন বউকে নিয়ে বেরোচ্ছি, একটু দেখি হাতের জেলটা একটু ঘুরে আসি এবং হাতের জেলের কী পরিস্থিতি এটা এক নজরে দেখে আসি। সো চলেন আমার সাথে, লেটস গো। আচ্ছা, আমরা হাতির জেলে গেছিলাম। সো হাতির জেলে মানে লোকে পুরো ভরা, যেমন গাড়ি ঘোড়া তেমন লোকজনে কোনায় কোনায় ভরা। তো আমরা জাস্ট বাইকটা দিয়ে একটা হাতির জেলটা ঘুরে মেরে দেখে চলে আসলাম। সো আমরা কোথাও বসি নাই, তাড়াহুড়ো করে আবার চলে আসলাম বাসায়। সো এখন আমরা খাবো আমাদের স্বল্প পরিসরে একটু ঈদের খাবার দাবার। সো আমি একটু দেখাই কী কী আছে। সো এখানে গরুর মাংস, এখানে হলো পোলাও, আর এটা হলো রোস্ট। সেগুলো আমরা এখন খাবো, চলেন খেতে থাকে। সো রাইস নিয়ে নিলাম। এটা কী রাইসের ভিতরে? মশলা, আলু বোখারা। সো আমরা পোলাওটা নিয়ে নিলাম, এক পিস রোস্ট নেই। একটু ইয়া নিয়ে নিলাম, মশলাটা নিয়ে নিলাম, ঝোল ঝোল হবে। খাবার উপরে আছে আজকে সারাদিন। তোমার কি বলবো, অসাধারণ, এক কথা অসাধারণ। একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। অমে কেমন না, মুরগির এই পিসটা না আমার পছন্দ। রানের উপরে অংশ রান্না সুন্দর হয়েছে, সুন্দর আর আমি অসাধারণ, শুধু সুন্দর না। দাও, থ্যাংক ইউ দাও। থ্যাংকস মম। আলু নে, তো জোর নেই, এরকম চাকা চাকা জিনিস আমার পছন্দ। গরুর মাংস পুরো জমা লাগছে জিনিসটা। আজকে ঈদের দিনটা খুব ভালো কাটাইলাম আলহামদুলিল্লাহ। মোটামুটি সবাইরই সময় দিছে, অসাধারণ। আমি খাইতে খাইতে না অনেক সময় হাঁপাই দেয়, তারপর খাওয়া বন্ধ করতে ইচ্ছা করে না। মোটামুটি এই ছিল আমার ঈদের দিনে কাজকর্ম, ঈদের দিনের ঘোরাফেরা, খাওয়া দাওয়া খুব ভালো কাটাইছে। আপনারা তো দেখতেই পারতেছেন। সবাইকে আবার বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই একটু পরিস্থিতি খুবই খারাপ। সো সবাই একটু আপনাদের সোশ্যাল যে ডিস্টেন্স আছে এটা মেনটেন করার চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।